উত্তর সিটি শূন্য ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করলে নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন, জানালেন ইসি সচিব। হোলি আর্টিজানের জঙ্গি হামলা ঘটনায় এ মাসে চার্জশিট জমা দেবে পুলিশ, জানালেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান। চট্টগ্রাম নগরীতে চলছে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট, পুলিশি হয়রানি বন্ধ সহ ১১ দফা দাবি, দুর্ভোগে নগরবাসী। এবং বিপিএলে টসে হেরে সিলেটের বিপক্ষে ব্যাট করছে চিটাগাং, সন্ধ্যায় খুলনা টাইটান্সের মুখোমুখি রংপুর রাইডার্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। সংবাদে আরো থাকছে, বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন, স্থানীয় সরকার মন্ত্রণালয় আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন জারি করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করবে কমিশন, একথা জানালেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও জানান, এখন আইন অনুযায়ী উত্তর সিটি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। সচিব জানান, আগামী জাতীয় নির্বাচনের কারিগরি সহযোগিতার পাশাপাশি নির্বাচন সহজীকরণ ও সুষ্ঠু করতে সার্বিক সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে ইউএনডিপি। স্থানীয় সরকার বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করে এবং আসনটি শূন্য ঘোষণা করে, ওই প্রজ্ঞাপনের কপিটা আমাদের কাছে হস্তগত হলে আমরা যে তারিখ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে ওই তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কত আইনগত বাধ্যবাধকতা আছে। যেহেতু স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা এখনও প্রজ্ঞাপন পাইনি, প্রজ্ঞাপন পেলে পরে নির্বাচন কমিশন বসে যে সিটি কর্পোরেশনের যে আইন আছে ওই আইনের আওতায় ৯০ দিনের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা মামলার রায় পড়া তৃতীয় দিনের মতো চলছে। সকাল ১০:৩০টায় রায় পড়া শুরু করেন আদালত। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবেন। ২০১৩ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মনির। দর্শক, এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, রায়ের পর্যবেক্ষণে এখন পর্যন্ত আদালত কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমাদের জানান। সঞ্জিদা, সকাল ১০:৩০ থেকে মূলত এই তৃতীয় দিনের মতো এই তারেক মাসুদের যে ক্ষতিপূরণ মামলার রায় রয়েছে সেটি পড়া শুরু করেছেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ইজারুল হক আকন্দের যে বেঞ্চ রয়েছে হাইকোর্ট ডিভিশনে, সেই বেঞ্চে গত বুধবার থেকে পড়া শুরু হয়েছিল এবং বুধবার পুরো দিন এবং বৃহস্পতিবার পুরো দিন এটি পড়েছেন এবং আজকেও সকাল থেকে পড়া শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল ১০:৩০ পড়া শুরু করার পরে ১১টার পরেই এই রায়ের যে পর্যবেক্ষণের অংশটি রয়েছে সেই পর্যবেক্ষণের অংশটি তিনি পড়া শুরু করেছেন এবং পর্যবেক্ষণে তিনি যেটি বলতে চেয়েছেন যে বাসের যিনি চালক ছিলেন এই চালকের অবহেলার কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছিল, যে দুর্ঘটনার মাধ্যমে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং মিশুক মনির এই দুজন নিহত হয়েছিলেন মোট ৫ জন সহ। তো এই এই অংশে তারা বলেছেন যে এর জন্য যারা বাসের মালিক রয়েছেন অথবা বাসের চালক এবং যে ইন্স্যুরেন্স কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদেরকে ক্ষতি
দিতে হবে বলে তিনি একটি মন্তব্য করেছেন। এবং আমরা জানি যে এই রায়ের যে অংশ এখন কিন্তু বেলা একটার দিকে রায়ের অংশ পড়া শেষ হয়েছে এবং বলা হয়েছে যে আবার বিরতির পরপর রায়ের যে বাকি অংশটি রয়েছে সেই অংশটি পড়া শুরু করবেন এবং তখনই মূলত রায়ের যেই আদেশের যে অংশটি থাকবে অর্থাৎ ক্ষতিপূরণের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে তারা দুইটা কিংবা আড়াইটা থেকে আবারও কোর্টে ওঠার পরে তাদের অংশটি তারা পড়ে শোনাবেন। আমরা জানি যে মূলত এই বিষয়টি কিন্তু মোট নয় কোটি অর্থাৎ 9.5 কোটি টাকার মতো একটি ক্ষতিপূরণ মামলা রয়েছে। যেই মামলাটি শুরুতে করা হয়েছিল মানিকগঞ্জের জেলা জজ আদালতে এবং সেখান থেকে পরবর্তীতে একটি আবেদনের মাধ্যমে এই মামলাটি সরাসরি হাইকোর্টে নিয়ে আসা হয় এবং হাইকোর্ট একটি রুলের মাধ্যমে এই মামলাটি নিষ্পত্তি করার জন্য রুল দিয়েছিল এবং সেই রুলের এই চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে এবং সেই নিষ্পত্তি শেষে কিন্তু এই রায়টি পড়া শুরু করেছেন। এবং রায়টি যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে পড়া হচ্ছে অর্থাৎ 3 দিন ধরে পড়া হচ্ছে সেহেতু বলা যাচ্ছে যে এই রায়ের যে সার্বিক প্রেক্ষিতগুলো এই রায়ের মাধ্যমে তারা দেওয়ার চেষ্টা করছেন। তো এই হচ্ছে এই রায় নিয়ে সবশেষ অবস্থা এবং রায়ের পুরো অংশটি যখন শেষ হবে তখন আপনাদেরকে জানাতে পারবো যে কি হয়েছে আসলে এই রায়। সঞ্জিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উচ্চ আদালত থেকে জানালেন সহকর্মী খান আলামিন। এবার অন্য প্রসঙ্গ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে কম্বোডিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30 দিকে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 3 দিনের সফর শেষে 5 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশের বিভিন্ন খাতে পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে সরকার সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর একটি হোটেলে BEF ও UNDP-র যৌথ আয়োজনে অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থ প্রতিমন্ত্রী এ সময় বলেন, বর্তমান পেশাজীবীরা সৃষ্টিশীল হলেও কৌশল না জানার কারণে খাতগুলোর উন্নয়ন হচ্ছে না। সেলিম মালিকের রিপোর্ট। সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণে সরকারিভাবে অর্থ ও কৌশলগত সহায়তা দেওয়ার পরও ভাঙনের ঘটনা ঘটে। বাঁধ ভাঙার কারণে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর এই ঘটনায় দায়ী করা হয় সরকারের অদক্ষ প্রকৌশলীদের। পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের কৌশল শীর্ষক এই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী দেশের পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। যতই আমরা পেশায় আমরা অর্জন করে নিয়ে আসি না কেন, সারা বিশ্বে যেভাবে নৈমিত্তিক পরিবর্তন হচ্ছে ঘন্টায় ঘন্টায় দিনে দিনে, তার সঙ্গে সংযোগ থাকা আমাদের প্রয়োজন। নিজে একজন প্রফেশনাল হিসেবে প্রয়োজন এবং গোষ্ঠী হিসাবে এই পেশাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এটা প্রয়োজন। প্রতিমন্ত্রী জানান, পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আমরা আশা করি যে আপনাদের সঙ্গে আমাদের সরকারের যোগাযোগ আরও শক্তিশালী হবে, কুইক মুভ করতে পারবেন এবং সেই কুইক মুভমেন্ট যেটা আপনারা করবেন সেই কাজে আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সহায়তা দিতে চান এবং তিনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। দেশের পেশাজীবীরা দক্ষতার সঙ্গে কাজ করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা করেন অর্থ প্রতিমন্ত্রী। আমার বিশ্বাস যে পরিবেশ দেশে এই মুহূর্তে আছে যে সকল কাজ করা যাবে। সেলিম মালিক, RTV, ঢাকা। হোলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসে দেয়া হবে বলে জানিয়েছেন অ্যান্টি টেরোরিজম ইউনিট প্রধান DIG মনিরুল ইসলাম। রোববার রাজধানীর DMP মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। এর আগে 2016 সালের 1 জুলাই রাজধানীর কূটনৈতিক পাড়া বলে পরিচিত গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় এই বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দেশি ও বিদেশি নাগরিকরা। পুলিশি হরেনে বন্ধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ সহ 11 দফার দাবিতে চট্টগ্রাম নগরীতে চলছে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট। সকাল 6টা থেকে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অফিসগামী লোকজনকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকেই।
সংগ্রাম পরিষদের নেতারা জানান, পরিবহনের 7 সংগঠনের মধ্যে 6টি সংগঠন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তিনি। পার্বত্য শান্তি চুক্তির 20 বছরে সরকারের সবচেয়ে বড় অর্জন রক্তক্ষয়ী সংঘর্ষ মোকাবেলা। সাংবিধানিক অধিকার ও চুক্তির শর্ত বাস্তবায়নে হিসেবের গড়মিলে করা যেতে পারে আলোচনা, তবে পুঞ্জীভূত সমস্যা সমাধানে দায় এড়াতে পারেন না সরকার ও জনসংহতি সমিতি। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে উপজাতীয় ও বাঙালিদের বৈষম্য দূর করাও জরুরি। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তির বিশ্লেষণে এমনই অভিমত বিশেষজ্ঞদের। নিহান নন্দীর ক্যামেরায় বিস্তারিত আশিকুল আলমের প্রতিবেদনে। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত রাখতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে শান্তি চুক্তি হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির। তবে এই 2 দশকেও সমস্যা সমাধান না হওয়াকে পারস্পরিক দায় এড়ানোর মানসিকতাকে দুষলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। কেউ দায় এড়াতে পারি না, ওই চুক্তির পরবর্তীতে সময় একটা মন্ত্রণালয় হয়েছে, তাহলে এই মন্ত্রণালয়টা কাজ করে না কেন? অপরদিকে হচ্ছে পার্লামেন্টে একটা স্থায়ী কমিটি আছে, এই স্থায়ী কমিটিরও কোনো উচ্চবাচ্য আমরা শুনি না। আর পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরে যে সামাজিক সংগঠনগুলো আছে তাদের এই দাবি দাওয়াগুলো, এই কণ্ঠস্বর এটা পৌঁছাচ্ছে না। এখানে কী হচ্ছে, এক ধরনের সুবিধাবাদিতা এক ধরনের, এটা ওখানে একটা গেড়ে বসে গেছে। চুক্তি শর্ত বাস্তবায়নে কালক্ষেপণের অভিযোগ করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনটা করা হয়েছে, সেটাকে কার্যকর করার জন্য যে বিধিমালা প্রণয়ন, অফিস, লোকবল, অর্থ বরাদ্দ, এগুলো কাঠামোগত যে বিষয়গুলো এগুলো হয়নি, মূল বিষয়গুলোর দিকে সরকারের বেশি দৃষ্টি দেওয়া উচিত। তবে চুক্তির 2 দশকে শর্ত পূরণে সফলতা দাবি করে অপূর্ণতা নিয়ে জনসংহতি সমিতিকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আহ্বান জানান আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। পাহাড় আজকে অশান্ত না শান্ত? শান্ত, সেখানে কি রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে? হচ্ছে না, এটি হচ্ছে প্রধান বার্তা। অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো থাকেই, মূল বিষয় হিসাবে ধরে নেওয়া যাবে না। তারপরে যদি কিছু বাকি থাকে সেটা তারা প্রধানমন্ত্রী তার কাছে তারা বৈঠকে বসতে পারে, আলাপ করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে নন্দিত পার্বত্য শান্তি চুক্তির 72টি শর্ত পুরোপুরি বাস্তবায়নে ভূমি বিরোধ নিষ্পত্তি, স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সহ নানা প্রতিকূলতা দূর করার তাগিদও আছে বিশেষজ্ঞদের। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রংপুরে। র্যালি, আলোচনা সভা হয় চুয়াডাঙ্গায়। কুমিল্লায় আলোচনা সভায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা করা হয়। র্যালি, আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অনুদান চেক দেওয়া হয় নড়াইলে। বাগেরহাটেও র্যালি হয়। এবং অন্যান্য